ভীষণ মন খারাপ, হৃদয়ের অন্তর মহলে ভাঙ্গনের জোয়ার, চারপাশে পৃথিবীটাকে বিষাদ আর বিরক্তিকর লাগছে। যদি মনে হয় আপনার, যদি আপনার মনে হয় আপন মানুষগুলো কেমন যেন দিন দিন দূরে সরে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আপনার প্রিয় মানুষগুলো, কিংবা অযাচিত অনাজ্য সমালোচনায় যদি আপনার অন্তর ক্ষত বিক্ষত হয়ে থাকে, নিন্দুকের নিন্দায় যদি আপনার হৃদয়ের গভীরে দুঃখ বোধের প্লাবন নেমে আসে, তাহলে চলুন হতাশ হবেন না। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে ঘটনা শোনানোর দ্বারা, যে ঘটনাটা শোনার দ্বারা আপনার হৃদয়ে সামান্য হলেও সান্ত্বনার পরশ লাগাবে, সামান্য হলেও আপনার অন্তরে সান্ত্বনার প্রলেপ লাগাবে। এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে কষ্টের মধ্যে মানুষ কিভাবে সবর করতে পারে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে যে বাচ্চা ছিল তার নাম ছিল ফেরাউন, আমরা সকলেই জানি। সে ফেরাউনের যুগে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দুনিয়ার যুগে আগমন করেছিলেন। ফেরাউন এত নরপিশাচ আর এত নির্দয় আর এত দুষ্ট শাসক ছিল, পৃথিবী হয়তো আর কখনোই তার মতো দ্বিতীয় কোন জালিম শাসককে অবলোকন করবে না। তার অত্যাচার আর নির্যাতনের মাত্রা ছিল অতি ভয়ঙ্কর। সে নিজেকে আনা রব্ব কুমুল আলা বলে দাবি করত, সে দাবি করত সে হলো সবচেয়ে বড় স্রষ্টা, তার উপরে কোনো স্রষ্টা নাই, সে হলো সবার স্রষ্টা। সে ফেরাউন যখন এভাবে দাবি করতে থাকলো যে সে রব, সে রব, আর যে ফেরাউনকে অস্বীকার করতে যে তুমি রব হতে পারো না, দুনিয়াতে রব একজন, গোটা গোটা মানব জাতির থেকে শুরু করে সমস্ত কুল কায়নাতের স্রষ্টা হলো একজন, যদি কেউ এভাবে তার সামনে প্রতিবাদ করতে যেত, তাহলে সে কাউকে আগুনে পুড়িয়ে মারত, কাউকে পানিতে চুবিয়ে মারত, যেন বাহারি আয়োজনে ভরপুর থাকতো তার সংসদ। রব্বে কারিম এই ঘটনাটাই পবিত্র কুরআন কারিম এইভাবে ইরশাদ করেন, ওয়াইদিন আজাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইসতাহিউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ করুন ওই সময়কে যখন রব তোমাদেরকে ফেরাউনের বংশধর থেকে, ফেরাউনের জুলুম নির্যাতন থেকে উত্তরণ দান করেছিলেন। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দিত। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইসতাহিউনা নিসাআকুম, যারা তোমাদের সন্তানদেরকে জবাই করত আর তোমাদের নারীদেরকে দাসী বানাইত। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, রব বলেন এটার মধ্যে ছিল তোমাদের রবের পক্ষ থেকে এক বিরাট পরীক্ষা। শুধু তাই নয়, এই নিষ্ঠুর নির্দয় জালিমের হাত থেকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য দুনিয়ার সব মানুষ মরে হয়ে উঠত। ঠিক ওই সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম হয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মায়ের কোলে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা কষ্টে তার বুকের মধ্যে এতটা তীব্র হয় যে তিনি তার চোখের পানি আর ধরে রাখতে পারেন না। তিনি মনে মনে কল্পনা করেন চোখের সামনে প্রাণাধিক প্রিয় সন্তানের নির্মম মৃত্যু দৃশ্য অবলোকন করা দুনিয়ার কোনো মা বাবার পক্ষে সম্ভব না। সে বারবার রবের কাছে মিনতি আর আকুতি করতে থাকেন, কিভাবে বাঁচাবেন তিনি তার পুত্রকে, কিভাবে তাকে আড়াল করবেন জালিম বাহিনীর নাকপাশ থেকে। অস্থির চঞ্চলা হয়ে পড়লেন তিনি। মুসার মায়ের হৃদয়ের এই ব্যাকুলতা আল্লাহর কাছে গোপন থাকলো না। তিনি শিশু মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটি বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য হযরতে মূসা আলাইহিস সালামের মাকে নির্দেশ দিলেন। রব ব্যাপারটা কুরআনুল কারীমে এভাবে বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফা আলকিহি ফিল ইয়াম,
আর আমি মুসার মায়ের নিকটে এই মর্মে নির্দেশ পাঠালাম যে তুমি তাকে দুধ পান করাও, তারপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। ভাইয়েরা আমার চিন্তা করে দেখুন, একদিকে ফেরাউন বাহিনীর হাত থেকে সন্তানকে বাঁচাতে মায়ের অন্তর মরিয়ে হয়ে উঠেছে, অন্যদিকে বলা হচ্ছে শিশুটাকে যেন বাক্সবন্দী করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিষয়টা কেমন যেন, চিন্তা করে দেখুন, একদিকে ফেরাউন বাহিনীর হাত থেকে সন্তানকে প্রাণে বাঁচাতে মায়ের অন্তর মরিয়া, অন্যদিকে বলা হচ্ছে শিশুটাকে যেন বাক্সবন্দী করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়। আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে এ যেন মৃত্যুর আগেই মৃত্যুকে বরণ করে নেওয়া, ডাঙ্গার বাঘের বয়ে জলের কুমিরের সামনে সন্তানকে ঠেলে দেওয়ার মতনই একটা ব্যাপার। আমার এবং আপনার মনে যে ভাবনার উদয় হচ্ছে তা কি মুসা আলাইহিসসালামের মায়ের মনেও উদিত হয়নি? অবশ্য হয়েছে, তবে তার মনে সেই ভীতি, সেই ভয়, সেই সন্দেহ তখনই দূরীভূত হয়ে গেল যখন তিনি আল্লাহর কাছ থেকে আশার বাণী শুনতে পেলেন। রব বলেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আর একদম ভয় করবে না, কোনো চিন্তাও করবে না, নিশ্চয় আমি তোমার সন্তানকে তোমার নিকটে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করে নেব। এই জায়গায় আমি কিংবা আপনি যদি হতাম, যে ভয় এবং ভীতি আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরত। একই ভয় হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মায়ের মনেও জেঁকে বসেছিল, তবে তিনি হতোদ্যম হয়ে যাননি, আশা ছেড়ে দেননি। তিনি চোখ মুখ বন্ধ করে এমন এক সত্তার উপর ভরসা করেছিলেন যার দেওয়া আশা কখনো মিথ্যে হয় না, যিনি কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এরপরের ফলাফল কি তা আমরা সকলেই জানি। হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছিলেন, কেবল রক্ষাই করেননি, শত্রু হন্যে হয়ে তাকে হত্যা করার জন্য উট পেতে বসেছিল। যে শত্রু তাকে হন্যে হয়ে খুঁজছিল হত্যা করার জন্য, সেই শত্রুর অন্তর্মহলেই শিশু মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বড় করে তুলেছিলেন। জোরে বলুন, এই পরিকল্পনাটা কার ছিল? কে এমন নিখুঁত পরিকল্পনা করার ক্ষমতা রাখেন? রব্বে কারীম পবিত্র কুরআন কারীমে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে, আল্লাহ কৌশল করেন, নিশ্চয় আল্লাহ তাআলাই সর্বশ্রেষ্ঠ কৌশলী। চলুন আরেকটা ঘটনা শুনাই। হযরতে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনাটার কথা মনে করুন। শিশু ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন পিতা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের সবচেয়ে প্রিয় সন্তান। ইউসুফের প্রতি ইয়াকুব আলাইহিসসালামের এই অবর্ণনীয় ভালোবাসাকে কোনোভাবে মেনে নিতে পারেননি তার সহোদর ভাইয়েরা। হিংসার বশবর্তী হয়ে খেলার নাম করে তারা ছোট্ট ইউসুফকে ফেলে দেয় অন্ধকার কূপের মধ্যে। পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে তারা খুব সুন্দর করে কাহিনী ফেলে বসল, বলল, বাবা, খেলার মাঠ থেকে ইউসুফকে বাঘ খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম জানতেন তার ছেলেরা তার কাছে এসে মিথ্যা কথা বলছে, তিনি এটাও জানতেন তারা নিশ্চিত ইউসুফের কোনো ক্ষতি করে বসেছে। এতদ সত্ত্বেও তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না, প্রাণাধিক প্রিয় সন্তানকে হারানোর বেদনা মাথা চাপড়িয়ে অজ্ঞান হয়ে গেলেন না, এমনকি ছেলেদেরকে তিনি কোনো কটু কথাও বললেন না, কোনো হুমকি ধমকি পর্যন্ত দিলেন না। তিনি কি বলেছেন রবের ভাষায় শুনুন, ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর এবং সুস্থিরভাবে ধৈর্য ধারণ করা, আর তোমরা আমার কাছে যা বর্ণনা করেছো সে বিষয়ে আল্লাহ হলেন আমার একমাত্র সাহায্যদাতা। ভাইয়েরা আমার, আল্লাহর উপরে ভরসা থাকার, আল্লাহর উপরের ভরসা কতটা উঁচুতে থাকলে এমন মুহূর্তেও একজন বাবা এরকম কথা বলতে পারে, এভাবে ধৈর্যের চরম পরীক্ষা দিতে পারে, আর সেই ধৈর্যের বিনিময়টা কতটা বিশাল ছিল তা তো আমরা জানি। শুনবেন ধৈর্যের ঘটনা, শুনুন তাহলে। হযরত ইউসুফ আলাইহিসসালামকে পরবর্তীকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরে অধিষ্ঠিত করেন রাজার বিশ্বস্ত লোক হিসেবে। যে ভাইগুলো তার সাথে শত্রুতা করে একদিন তাকে কূপে ফেলে দিয়েছিল তাদেরকেই তিনি তার পায়ের কাছে এনে ফেলেছিলেন।
তিনি ইয়াকুব আলাইহিসসালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়তম পুত্র ইউসুফকে, আর ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়তম পিতাকে। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ জুড়ে দেওয়ার মেলবন্ধন, কতই না চমৎকার বিপদের ধৈর্য ধারণ করার ফল, কতই না চমৎকার রবের উপরে ভরসা করার ফল, কতই না চমৎকার রবকে শুধুমাত্র সব কিছুর চেয়ে বিশ্বাস করার ফল। সুতরাং দুনিয়াবি কষ্টগুলোতে পাওয়া না পাওয়া হারিয়ে ফেলাগুলোকে একজন মুমিন কখনোই হতাশ হবে না। চরম বিপদের মুহূর্তেও উভয় সংকটের সময় মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মাতা আল্লাহর দেয়া ফয়সালাই মাথা পেতে গ্রহণ করেছিলেন এবং অপেক্ষা করেছিলেন আল্লাহর কৃত ওয়াদা, আল্লাহর কৃত ওয়াদার ফল লাভের জন্য। পুত্র হারানোর সুখের দিনেও নবী ইয়াকুব আলাইহিসসালাম দেখিয়েছেন ধৈর্যের চরম পরাকাষ্ঠা, আল্লাহ তাদের কাউকে হতাশ করেননি। আন্তরিক সবর এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল তথা ভরসা করার জন্য আল্লাহ তাআলা তাদের উত্তম বিনিময় প্রদান করেছেন। মুসা আলাইহিসসালামের মাতা, যিনি মুসা আলাইহিসসালামের মাতার যিনি রব, তিনি আপনারও রব। যিনি ইয়াকুব আলাইহিসসালামের প্রতিপালক, তিনি আপনারও প্রতিপালক। মুসা আলাইহিসসালামের মাতা যার উপরে ভরসা করেছিলেন, আপনিও তার উপরে ভরসা করুন। ইয়াকুব আলাইহিসসালাম যার উপর ভরসা করেছিলেন, আপনিও তার উপরে ভরসা করুন। ইয়াকুব আলাইহিসসালামের ভরসার কেন্দ্রবিন্দু যেখানে, আপনিও ঠিক সে জায়গায় আপনার সমস্ত আশা আর ভরসাকে সমর্পণ করুন। যিনি মুসা আলাইহিসসালামের মাতার অন্তরকে প্রশান্ত করতে পারেন, যিনি পারেন হযরতে ইয়াকুব আলাইহিসসালামের অন্তরকে প্রশান্ত করতে, তিনি কি আপনার ভেঙে যাওয়া খান খান হওয়া হৃদয়ে প্রশান্তির ফাল্গুন ধারা বইয়ে দিতে পারেন না? অবশ্যই পারেন। যিনি মুসা আলাইহিসসালামকে তার চরম শত্রুর ঘরের মধ্যে বড় করে তুলতে পারেন, তিনি চাইলে আপনার দুঃখ আপনার ব্যথা উপশম করে দিতে পারেন। যে মহান রব মুসার মা, যে মহান রব মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মাতা আর ইয়াকুব আলাইহিসসালামের ভরসার প্রতীক হয়েছিলেন, আস্থার প্রতীক হয়েছিলেন, সে রবকে আপনিও আপনার সকল আশা ভরসার প্রতীক বানিয়ে ফেলুন। জীবনের সমস্ত দুর্যোগে কেবল তারই উপরে ভরসা করুন, দেখবেন আপনার জীবনের এক অন্যরকম প্রশান্তিতে ভরে গেছে। মানুষ হিসেবে আপনার অবশ্যই জানা উচিত, মানুষ হিসেবে আপনার অবশ্যই জানা উচিত, এই দুনিয়া আপনার জন্য কখনোই নির্মল আর নির্ঝঞ্ঝাট হবে না। জীবনের একটা পরম বাস্তবতা হলো, জীবনে কখনোই রেল লাইনের মতো সমান্তরণ হয় না, জীবনটা কখনোই রেল লাইনের মতো সোজা হয় না। এই জীবন হলো দুঃখ ক্লেশ কষ্ট দিয়ে গড়া। দুনিয়ার সবাইকে আপনি কখনোই আপনার বন্ধু হিসেবে পাবেন না। সবচাইতে পবিত্র, সবচাইতে তাকওয়াবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে সবাইকে কখনো বন্ধু হিসেবে পেয়েছেন? না না, সবাইকে বন্ধু হিসেবে পান নাই। তিনি ছিলেন আল আমিন তথা বিশ্বস্ত, সবার কাছে ন্যায় এবং আস্থার প্রতীক হয়ে ওঠা লোকটির সমালোচক ছিল কিনা, জোরে বলেন ছিল কিনা, নিন্দুক ছিল, কুচ্ছা রটনাকারী ছিল, মানুষের সমালোচনার তীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিদ্ধ করতে ছাড়েনি। নবীজি যখন সমালোচকদের দ্বারা ক্ষতবিক্ষত, যখন তার হৃদয় ভারী হয়ে উঠেছিল মানুষের কটু কথা আর কটু বাক্যে, তখন রব্বে কারীম পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেন, ওয়ালা কদ নাআলামু আন্নাকা ইয়াদিকু সদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আর আমি তো জানি তারা যা বলে তাতে আপনার অন্তর ক্ষত বিক্ষত হয়ে যায়। সুতরাং আপনি আপনার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করুন আর অন্তর্ভুক্ত হন সিজদাকারীদের। সুতরাং নবীজিকে যেখানে সমালোচনার ভিতর দিয়ে যেতে হয়েছে, সেখানে আমি আর আপনি কিভাবে ধরে নিতে পারি যে আমাদের দুনিয়াতে কোনো সমালোচকই থাকবে না? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ, সমস্ত মানুষের চেয়ে উত্তম মানুষের যদি দুনিয়াতে সমালোচক থাকে, তাহলে আপনারও সমালোচক থাকবে, আমারও সমালোচনাকারী থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাকে কি শিখাচ্ছেন? আল্লাহ তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাচ্ছেন যে আপনি তাসবিহ পাঠ করুন এবং সালাত আদায় করুন, এতে রয়েছে ক্ষতবিক্ষত অন্তরের দুঃখ সারানোর উপশম। ভগ্ন হৃদয় পুনঃ নির্মাণের মহোৎসব, কেউ যদি তার হৃদয়টাকে ভেঙে চুরমার করে ফেলে থাকে মানুষের কষ্ট, মানুষের কটু কথার দ্বারা তার হৃদয় যদি ভেঙে চৌচির হয়ে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া হৃদয়টাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজিও আল্লাহর বাতলে দেওয়া উপায়ে হৃদয়কে প্রশান্ত করেছেন। নবীজির অন্তর যখন ক্ষতবিক্ষত হয়েছে মানুষের মন্তব্যের তীরে, নবীজি যখন কষ্ট পেয়েছেন, নবীজি কিন্তু তখন এরকম হাপিত্যেশ করেননি আমাদের মতো, বরং তিনি রবের আদেশ অনুযায়ী ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, তিনি রবের দরবারে কিন্তু তাসবিহ পাঠ করেছেন এবং তারই দরবারে সেজদায় লুটিয়ে পড়েছেন। সুতরাং মানুষের অযাচিত সমালোচনায় যখন আমাদের হৃদয়ে বেদনার ভারে নুয়ে পড়বে, যখন আমাদের অন্তরটা মানুষের সমালোচনায় ক্ষত বিক্ষত হবে, তখন আমাদের উচিত হলো হাপিত্যেশ না করে রবের দিকে ফিরে আসা, রবের কাছে প্রার্থনা করা এবং তাসবিহ পাঠ করে সেজদায় লুটিয়ে থাকা। ভাইরা আমার, যখন কেউ আপনার নামে কুৎসা রটাবে, অনর্থক আপনার নামে সমালোচনা করবে, তখন আপনি ধৈর্য হারা হবেন না, হত বিহ্বল হয়ে পড়বেন না, সবর করবেন। এই সবরের ফল বড় সুমিষ্ট, এই সবরের ফল বড় সুমিষ্ট। এখানে আপনাদের আরেকটা ঘটনা শুনাই, বুঝতে পারবেন ধৈর্যের ফল কেমন সুমিষ্ট হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে কিছু মুনাফিক অপবাদ দিয়েছিল। একবার এক সফরের সময় তিনি কাফেলার থেকে একটু পিছিয়ে পড়েন, তিনি যে কাফেলার থেকে ছিটকে পড়েছেন সেটা কেউ বুঝতে পারেননি। এরপর জনশূন্য সে প্রান্তরে তিনি ঠিক কি করবেন এমন ভাবনায় দোলাচলের সময় যেতে থাকলো। এক সময় তিনি সেখানটায় ঘুমিয়ে পড়লেন। পরে সফওয়ান ইবনু সুলাইমি নামে এক সাহাবী ওই পথ অতিক্রম করার সময় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে পান এবং তাকে সাথে নিয়ে পুনরায় কাফেলের সাথে যোগ দেন। এই যে সফওয়ান রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কাফেলার সাথে যোগ করে দিলেন, এই ঘটনাটাকে নিয়ে কুৎসা রটিয়ে বেড়ায় মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। সে প্রশ্ন তুলে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর চরিত্র নিয়ে, নাউজুবিল্লাহ, সে প্রশ্ন তুলে সে ধৃষ্টতা প্রদর্শন করে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর পবিত্র চরিত্র নিয়ে। শুনতে অবাক লাগলেও মুনাফিকদের এই কুৎসা, এই সমালোচনা এবং তিরস্কার আল্লাহর রাসূলের অন্তরেও দাগ কাটে। মুনাফিকদের এই কুৎসা রটানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটাকেও ক্ষত বিক্ষত করে তুলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাঝে এই ঘটনাটা কিছুদিনের জন্য হলেও এক বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। নবীজি বুঝতে পারছিলেন না সমালোচকদের তিনি কি জবাব দিবেন, কিভাবে এটা প্রমাণ করবেন যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন সতীসাধ্বী নারী, তাছাড়া আব্দুল্লাহ ইবনে উবাই যা প্রচার করে বেড়াচ্ছে তা তো সত্য মিথ্যার ব্যাপারেও সন্দিহান। তিনি কেবল আল্লাহর উপরে ভরসা করলেন, এমন দুটানা পরিস্থিতি, এমন বিপন্ন সময়ে তিনি এক মহামহিম আল্লাহর উপরে তাওয়াক্কল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন মানুষের দ্বারে দ্বারে যান নাই যে আমার সমস্যাটাকে সমাধান করে দাও। আল্লাহ রাসূল কোন সাহাবীকে ডেকে বলেন নাই এখন কি করা যায় কি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় একমাত্র রবের উপরে ভরসা করেছিলেন, একমাত্র আল্লাহর উপরে তিনি ভরসা করেছিলেন, তাওয়াক্কল করেছিলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জানতে পারলেন তার ব্যাপারে এরকম কুৎসা রটানো হচ্ছে, মুনাফিকরা তার পবিত্র চরিত্র নিয়ে এরকম কুৎসা রটাচ্ছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাও কিন্তু হাপিত্যেশ করেন নাই, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাও কিন্তু চিৎকার আর চেঁচামেচি করেন নাই। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যেরকম কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করেছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মাতা যেরকম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বিপদের সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের এরকম কষ্টের সময়ও আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাও তাই করলেন, কারোর সাথে কোনো বিরোধ তিনি করেন নাই, কোথাও উচ্চ বাক্য প্রদর্শন করেন নাই, চোখের জল ফেলে কেবল রবের কাছে নিজের সমস্ত অভিযোগ সমস্ত বাসনা সুপর্দ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিরাশ করেছেন? কি ব্যাপার, নিরাশ করেছেন? করেন নাই। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাশ করেন নাই, আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকেও নিরাশ করেন নাই, হতাশ করেন নাই কাউকে, হতাশ
মুনাফিকদের বিরুদ্ধে, সমালোচনাকারীদের বিরুদ্ধে, কুৎসালটনকারীদের বিরুদ্ধে সাহায্য করেননি, এমনটা হয় নাই। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সাহায্য করেছেন মুনাফিকদের বিরুদ্ধে, সমালোচনাকারীদের বিরুদ্ধে, কুৎসালটনকারীদের বিরুদ্ধে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। ওহী নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের পবিত্রতা ঘোষণা করে দিয়েছেন। রব বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, নিশ্চয় যারা এই অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল। আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পরিপূর্ণ পবিত্র নারী হিসেবে স্বয়ং রব্বে কারীম কোরআন শরীফের মধ্যে আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু সবর করার কারণে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, রবের দরবারে রুনাজারি করার কারণে আল্লাহ তাআলা তার পবিত্রতা ঘোষণার জন্য পবিত্র কোরআন কারীমে আয়াতই আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সুতরাং আপনিও আপনার পাশে একটি দল পাবেন যারা সর্বদা আপনার সমালোচনায় মুখর থাকবে, গভীর পর্যবেক্ষণের দ্বারা আপনার ভালো কাজটির খুঁত বের করার চেষ্টা করবে, আপনার ত্রুটিযুক্ত কাজটিকে ফলাও করে প্রচার করে বেড়াবে, যাতে আপনাকে মানসিকভাবে ভেঙে দেয়া যায়, যাতে আপনি হতাশ হয়ে পড়েন, যাতে আপনার মন বিষিয়ে ওঠে। এই সব কিছুই তারা আপনার প্রতি হিংসা, ঈর্ষা আর জিজ্ঞাসার বশবর্তী হয়ে করবে, কারণ আপনার অবস্থান তাদেরকে পীড়া দেয়, আপনার এই ঊর্ধ্বগতিতে উপরের দিকে ওঠা তাদেরকে কষ্ট দেয়, আপনার গ্রহণযোগ্যতা তাদের মনে বিষাক্ত ফলার মতো আঘাত করে, আপনাকে আপনার অবস্থান থেকে নামিয়ে আনার চিন্তায় তারা সদা বিভোর থাকে। কিভাবে অন্যদের চোখে আপনাকে খাটো করা যায়, কিভাবে অন্যদের মনে আপনার ব্যাপারে সন্দেহের বীজ বুনে দেওয়া যায়, কিভাবে সকলের চোখের মধ্যে আপনাকে নিকৃষ্ট আর খারাপ বানিয়ে দেয়, এ ব্যাপারে সব সময় তারা আপনাকে চেষ্টা করবে। সুতরাং ভাইরা আমার, এদের ব্যাপারে কখনোই হতাশ হবেন না, এদের কথায় মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না, হতোদ্যম হবেন না, এদের কথা কিংবা বক্তব্যের বিপরীতে কোনো প্রতিক্রিয়াও দেখাতে যাবেন না, শুধুমাত্র সবর করবেন। শুধুমাত্র কি করবেন? সবর, সবর, ফাসবর উঞ্জামি, শুধুমাত্র সবর করবেন, আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে ক্ষমা করে দেবেন, নিজের এবং তাদের হিদায়াতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ব্যাস এতটুকুই আপনার কাজ। এরকম অবান্তর সমালোচনায় পতিত হলে নিজের সাথে কথা বলুন, ভেবে দেখুন, ভেবে দেখুন আপনার ইখলাস আর আপনার কাছে আপনার যে ইখলাস নিয়ত এটা পরিশুদ্ধ মনে হয় কিনা আপনার কাছে। যদি অন্তরের ভেতর থেকে এই কথা প্রতিধ্বনিত হয় যে আপনি তো এই কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্যই করছেন, তাহলে নিশ্চিত মনে আপনার পরবর্তী কাজে মনোযোগ দিন। এরকম বিশুদ্ধ নিয়তের কারণে ভুল কাজটার জন্য আপনার আমলনামায় হয়তোবা সওয়াব যোগ হয়ে গেছে। সুতরাং মন খারাপের দিনগুলো আল্লাহর সাথে বেশি বেশি কথা বলুন, মন খারাপের দিনগুলোতে কোরআন কারীমের তেলাওয়াত করুন বেশি বেশি, সালাতের মধ্যে সালাতের মাধ্যমে সিজদায় লুটিয়ে পড়ুন, আল্লাহকে বলুন তিনি যেন আপনার অশান্ত মনটাকে প্রশান্ত করে দেন, তাকে অনুনয় বিনয় করে বলুন, বুকের মধ্যে যে কালবৈশাখী ঝড় আপনার মনের উঠোনটাকে তছনছ করে দিচ্ছে, সেই কালবৈশাখী ঝড়কে যিনি তিনি থামিয়ে দেন, যেখানে সেখানে যেন তার রহমতের বারিধারা প্লাবিত করেন। একটিবার নিজের জীবনকে কোরআনের জায়গা করে দিন, একটিবার নিজের জীবনটাকে রবের দরবারে সমর্পণ করে দিন, একটিবারের জন্য আপনার এই মনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেখুন, জীবনের গতিপথ কিভাবে পাল্টে যায়, কোরআনের সার নির্যাসকে একবার নিজের জীবনে বাস্তবায়ন করে দেখুন না, দেখবেন আপনার জীবনটা অন্যরকম এক শীতলতায় ভরে উঠেছে। দুনিয়ার মানুষ যে অন্তর ভেঙে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্তরে ভালোবাসা প্রলেপে জোড়া লাগিয়ে দেন। সুতরাং মানুষের কষ্টে যদি আপনি কষ্ট পান, তাহলে মানুষকে কখনোই গালিগুলোজ করবেন না, মানুষকে কখনোই কষ্ট দিবেন না, এবং এই কারণে কোনো হাই পিত্তেশ করবেন না, শুধুমাত্র রবের কাছেই আপনি ধরা দিবেন, শুধুমাত্র রবের কাছেই আপনি চলে যাবেন, শুধুমাত্র রবের কাছেই আপনার মনের সমস্ত প্রার্থনা ব্যাকুল চিত্তে বলবেন। এখন আপনার মনে হতে পারে যে আপনি ব্যর্থ হয়ে গেছেন, মানুষ কথা বলে আর আপনি চুপ আছেন, তাই মনে হচ্ছে না আপনাদের? মনে হচ্ছে পৃথিবীটা আপনার জন্য সংকীর্ণ হয়ে গেছে, জীবনের কোনো মানে আপনি খুঁজে পাচ্ছেন না, হতাশায় নিমজ্জিত আপনার তনুমন। কিন্তু কোরআন খুলে দেখুন আপনাকে বলছেন, কদা আফলাহাল মুমিনুন, অবশ্যই বিশ্বাসীরা সফল হয়েছে। আপনি যখন এই সব কষ্টের মধ্যে থেকে একমাত্র রবকে বিশ্বাস করে রবের উপরে ভরসা করবেন, তখন রব আপনাকে সান্ত্বনার বাণী শোনাবে, কি
قد افلح المؤمنون মুমিনরা তো সফল হয়ে গেছে। সুতরাং আপনি একজন মুমিন, একজন বিশ্বাসী, একজন তাকওয়াবান, আপনি তো হতাশ হতে পারেন না। আল্লাহর দয়া থেকে, তার করুণা থেকে কখনোই আপনি নিরাশ হতে পারেন না। তার রহমতে যে বারিধারা আপনার উপর বর্ষিত হচ্ছে তা থেকে আপনি কখনোই নিরাশ হবেন না। দুনিয়াবি ব্যর্থতা অসফলতায় আপনার জীবনে কি আসে যায় বলুন? কিচ্ছু আসে যায় না। আল্লাহর উপরে যারা ভরসা করে, নির্ভর করে, তাদের হতাশ হতে হয় না, তারা কখনো হতাশ হয় না। হতাশ হওয়াটা তাদের জন্য শোভনীয় না, দুনিয়ার ব্যর্থতা তাদেরকে আঘাত দেয় না, তারা বরং অপেক্ষার প্রহর গুনতে থাকে সাফল্যের, যে এখন তো কষ্ট আসছে, অবশ্যই আমার জন্য এক সময় সাফল্য আসবে। এই সাফল্যের প্রতিশ্রুতি স্বয়ং রব্বে কারিম কোরআন কারিমে দিয়েছেন। যখন আপনার হৃদয় আল্লাহর উপর ভরসায় টইটম্বুর থাকে, যখন সিজদায় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে বলবেন, ওয়ালাম্মা কুন বিদুআইকা রব্বি শাকিয়্যা, হে আমার রব, আমি তো কখনোই তোমাকে দেখে ব্যর্থ হইনি। হে আল্লাহ, আমি তো কখনোই তোমাকে দেখে ব্যর্থ হইনি। তোমাকে ডেকে তো কেউ কখনো ব্যর্থ হয় না। অতএব আমিও আমার বিপদের মধ্যে তোমাকে ডাকছি, আমিও আমার বিপদের মধ্যে তোমাকে স্মরণ করছি, সুতরাং তুমি আমাকে ব্যর্থ করো না। আপনার জীবনে অনেক দুঃখ আসতে পারে, আপনি মুখোমুখি হতে পারেন নানা ঝঞ্ঝাট ঝামেলার, কোনো কোনো ঝড়ো হাওয়া এসে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। অস্ফুট সুরে তখন মহান রবকে বলবেন, মালিক আমার জীবনে এত কষ্ট কেন? হে আল্লাহ আমার জীবনে এত কষ্ট কেন? আমি কি দুনিয়াতে কষ্টের জন্য এসেছি? হে আল্লাহ আমার সুখ কবে আসবে? আমার সফলতা কবে আসবে? আমি কখন সফল হতে পারবো? দেখবেন রব আপনার কানে কানে সান্ত্বনার বাণী শোনাবেন, নিশ্চয় নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্মৃতি। আপনি যখন বলবেন হে রব আমি তো কখনোই তোমাকে দেখে ব্যর্থ হই নাই, তারপরে এত কষ্ট কেন আমার? যখন এই সকল কষ্ট আপনি আল্লাহর কাছে নিবেদন করবেন, তখন রব আপনাকে বলবেন, ইন্নামাল উসরি ইউসরা, বান্দা নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সুখ, কষ্টের সাথে আছে সুখ আর শান্তি। এমন কঠিন এমন কঠিনতর বিপদে আশেপাশে কাউকে যখন পাচ্ছেন না, এমনকি অন্ধকারে আপন ছায়াটাও যখন দেখছেন মিলিয়ে যাচ্ছে, কেউ আপনার না, আপনার এতদিনের প্রিয় বন্ধু প্রিয় স্বজনদের কেউ এই দুর্দিনে আপনার পাশে নাই, নিজেকে খুব একা মনে হচ্ছে, মনে হচ্ছে অকুল দরিয়ায় একটি হাবুডুবুন, অকুল দরিয়ায় একটি ডুবুডুবু নৌকায় আপনি একাই যাত্রী অন্ধকার রাত্রি, এই নৌকা যেন যে কোনো মুহূর্তেই তলিয়ে যেতে পারে, এমন সময় আপনি যখন আশাহত হয়ে রবের কাছে ফরিয়াদ করবেন, বলবেন মাবুদ আজকে আমাকে সাহায্য করার মতো কেউ নাই, ঠিক তখনই আপনার রব আপনাকে বলবেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যখন আপনার কাছে মনে হবে আমি অকুল দরিয়ায় হাবুডুবু খাচ্ছি, আমাকে উদ্ধার করার মতো কেউ নাই, আমার আশেপাশে কেউ নাই, আপনি যখন রবের কাছে এমনটি ফরিয়াদ করতে থাকবেন, মাবুদ আমি এখন কি করব? এই সময় যদি আপনি মুমিন হতে মঈন হয়ে থাকেন, রবের উপরে বিশ্বাস করতে পারেন, রবের উপরে তাওয়াক্কুল করতে পারেন, রব আপনাকে সান্ত্বনার বাণী শোনাবে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা তো আমার দায়িত্ব। সুতরাং মুমিনদের সাহায্য করা যদি আল্লাহর দায়িত্ব হয়ে থাকে, আর আপনি যদি মুমিন হয়ে থাকেন, মুমিনদের সাহায্য করা রবের দায়িত্ব, অবশ্যই রব আপনাকে সাহায্য করবে। প্রিয়জন না বিচ্ছেদ ঘটিয়ে দূরে চলে যাক, জীবন নামক চূড়াবালির সাথে আপনি আর কোনোভাবেই যদি পেরে উঠতে না পারেন, খুব অসহায় বোধ যদি করে থাকেন, মনে যদি আপনার যদি এমন মনে হয় যে এখনই আপনি দুঃখের অতল গহ্বরে হারিয়ে যাবেন চিরতরে, তখন যদি মুখ ফুটে বলেন আল্লাহ আমার পাশে আছে, আল্লাহ আমার পাশে আছে, আল্লাহ আমার পাশে আছে, যদি তখন আপনি মনে করেন যে আল্লাহ ছাড়া আমার পাশে কেউ নাই, শুধুমাত্র আল্লাহ তাআলাই আছে, আল্লাহ ছাড়া আর কেউ আপনার পাশে নাই, এমনটি যদি মনে করতে পারেন, তাহলে রব আপনাকে সান্ত্বনার বাণী শোনাবেন। রব পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাহার 46 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফা ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, ভয় পেও না আমি তোমাদের সাথে আছি, আমি সব শুনি এবং সব কিছুই দেখি। পাপে জর্জরিত হয়ে আছে জীবন, চোখ মেললেই চতুর্দিকে কেবল অন্ধকারের ঘনকটা দেখতে পান, কলুষিত হৃদয় নিয়ে যখনই রবের দরবারে দাঁড়িয়ে বলবেন আমি যে এত পাপ করেছি আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবেন নাকি? দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যে করি নাই,
সব ধরনের গুনার মধ্যেই আমি লিপ্ত, সব ধরনের গুনার মধ্যেই আমি লিপ্ত হয়েছি, গুনায়ের সমস্ত সমস্ত জায়গায় আমি গিয়েছি। রব কি আমাকে মাফ করবে নাকি? রব কি আমাকে ক্ষমা করবে নাকি? আমার মতো পাপীকে রব কি কখনো ক্ষমা করতে পারেন নাকি? এমন ধারণা যখন আপনার হৃদয়ে উদয় হবে, এমন ভাবনা যখন আপনার হৃদয়ে অন্তরটাকে গ্রাস করে খাবে, আপনার মনে হবে আপনি তো জাহান্নামী হয়ে গেছেন, দুনিয়ার সমস্ত গুণা তো আপনি করে ফেলেছেন, জীবনের প্রায় এক তৃতীয়াংশই আপনার চলে গেছে আর সামান্য বাকি আছে। আপনি যদি মনে করে থাকেন যে রব কি আমাকে মাফ করতে মাফ করবেন কি না, আপনি যদি কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের প্রতি খেয়াল করেন, রব্বে কারীম আপনাকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসে, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। যদি আপনি তওবা করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা তওবা করে ওয়া আমিলা সালিহা এবং নেক আমল করে তারা তাদের রব তাদেরকে কি করেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, রব তাদের সমস্ত মন্দ আমলগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। এজন্য আমি মনে করি যার গুনাহ যত বেশি তার সুসংবাদটাও তত বেশি। বুঝেন নাই আমার কথা? যে যত বেশি গুনাহ করছে তার সুসংবাদটাও তত বড়। কিভাবে? রব এই আয়াতের মধ্যে কি বলেছেন খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন যদি কেউ তওবা করে তাহলে এবং নেক আমল করে তাহলে তার জীবনের সমস্ত মন্দ আমলগুলো কি হবে, নেক দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। এখন একটা মানুষ সে বাঁচবে 60 বছর, 50 বছর শুধু গুনায় আর গুনাই করছে, সব ধরনের গুনায় সে লিপ্ত হয়েছে, 50 বছরে এসে তার তওবা নসিব হয়েছে এবং এই তওবা করার পরে সে এমন পাক্কা মুমিন হয়েছে আর জিন্দেগিতে কখনো গুনায় লিপ্ত হয় নাই। তাহলে এই যে তার বাকি 50 বছর এই যে পাপ করলো, রব তো বলেছেন যে তওবা করে আর নেক আমল করে তার সমস্ত মন্দ আমল নেক দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, তাহলে এই যে বাকি 50 বছর এই 50 বছর কি তার গুনাই থেকে যাবে না সওয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে? সওয়াব দ্বারা পরিপূর্ণ হবে। তাহলে সে গুনাহ করেও 60 বছর ইবাদত করার সওয়াব সে পাইল। কিন্তু আমাদের মতো মাদ্রাসায় যারা পড়ছি, আমরা তো মাদ্রাসার ভিতরে থাকছি, বেশি এরকম গুনাটুনা হয় নাই আর আমল ওই রকম করতে পারি নাই, এই জন্য 60 বছর বয়সে যখন আমরা মারা যাবো আমাদের আমল দেখা যাবো সামান্য আর তাদের আমল দেখা যাবো অনেক বেশি। এই জন্য কেউ যদি তওবা করতে পারে, গুনাহ করার পরে তওবা করতে পারে এবং তওবা মজবুতির সাথে করতে পারে এবং তওবার উপর অটল অবিচল থাকতে পারে, সেদিকে কখনোই সে গুনার দিকে না যায় এবং সেই গুনার জন্য যদি বারবার সে অনুতপ্ত হয় রবের কাছে ফরিয়াদ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। সুতরাং আল্লাহ তাআলা প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্তে আপনার পাশে থাকেন, আপনার কালামকে তার বাণীকে, সুতরাং আল্লাহর কালামকে তার বাণীকে জীবনে ধারণ করুন, আল্লাহকে জীবনের বন্ধু বানিয়ে নিন, বিশ্বাস করুন বন্ধু হিসেবে তার চেয়ে উত্তম, তার চেয়ে প্রতিশ্রুতিশীল, তার চেয়ে মহান আর কেউ হতে পারে না। নিজের জীবনের অন্ধকারে প্রকোষ্ঠে আলোর রেখা প্রবেশ করতে দিন, অন্ধকারকে আলোর দ্বারা দূরীভূত করুন। আপনার যে পৃথিবী এতদিন এক ঘনঘোর আধারে নিমজ্জিত ছিল তা উদ্ভাসিত হবে সম্পূর্ণ এক নতুন রূপে, নতুন এক রঙে। মন খারাপের দিনগুলোতে আল্লাহকে আপনার সঙ্গী বানান, দেখবেন সেই মুহূর্তগুলো সব আচমকা আপনার জীবনের সেরা মুহূর্তে পরিণত হয়ে গেছে। তাই যে দুঃখগুলোর কথা কাউকে বলতে পারছেন না, যে দুশ্চিন্তার অনলে আপনি দগ্ধ হচ্ছেন প্রতিদিন, যে ভয় আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে অহরহ, হারানোর যে বেদনা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, যে অস্থিরতা আপনাকে ঘুমোতে দিচ্ছে না, যে ভগ্ন হৃদয় আপনাকে ভেঙে খান খান করে দিচ্ছে, সে সমস্ত মন খারাপের গল্পে কেবল আল্লাহকে বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, বিশ্বাস করুন আপনার সমস্ত মন খারাপের উপশমের জন্য কেবল এতটুকুই যথেষ্ট, আল্লাহ যার অভিভাবক, আল্লাহ যার অভিভাবক হয়ে যান, আল্লাহ তাআলা যার বন্ধুতে রূপান্তরিত হয়ে যান, কপালে তার দুশ্চিন্তার বাজার কখনোই থাকতে পারে না। সুতরাং সমস্ত বিপদাপদের মধ্যে, সমস্ত মন খারাপের মধ্যে, সমস্ত অকল্যাণের মধ্যে, সমস্ত কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে কার উপরে? রবের উপরে, সওয়াবের আশায় ভরসা করতে হবে কার উপরে?
রবের উপরে তাওয়াক্কুল করতে হবে, কার উপরে? রবের উপরে। সুতরাং ইয়াকুব আলাইহিসসালাম যেভাবে তাওয়াক্কুল করেছিলেন আপনিও সেভাবে তাওয়াক্কুল করবেন। মূসা আলাইহিসসালামের মা যেভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন, যে তাওয়াক্কুলের ফলশ্রুতিতে সে মূসাকে পুনরায় তার নিকট ফিরিয়ে দিয়েছিলেন। অনুরূপভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন কষ্টে তার অন্তরটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, তিনি আল্লাহর উপরে ভরসা করেছিলেন, যার প্রতিশ্রুতিতে তার পবিত্রতা, তার পবিত্রতা বর্ণনার জন্য রব কোরআন শরীফের আয়াতি নাযিল করে দিয়েছেন। সে রব এখনও আছেন, সে রব আমাদেরও রব, আয়েশা রাদিয়াল্লাহু আনহার রব যিনি, আপনারও রব তিনি, ইয়াকুব আলাইহিসসালামের রব যিনি, আপনারও রব তিনি। সুতরাং ইয়াকুব আলাইহিসসালাম যদি ধৈর্য ধারণ করে সেটার ফল ভোগ করতে পারে, আমি আপনি অবশ্যই পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাই কামল করার তৌফিক দান করুন।